আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরেকটি নতুন ভিডিওতে, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে কোন বিষা ভালো, আমেল আদি বিষা ভালো নাকি গৃহ সংক্রান্ত যে বিষাগুলো রয়েছে, ধরেন সাওয়াখাস, আমেল মঞ্জিল, মাজরা, এই ধরনের বিষাগুলো, বিশেষ করে বাসাবাড়ির কাজে যে বিষাগুলো রয়েছে এই বিষাগুলো ভালো। তো আপনারা কিছু ভাই আপনারা কমেন্ট করেছিলেন যে ভাই কোন বিষয়ে আসবো বা কোন বিষয়গুলো ভালো, তো এটার একটা শর্টকাট আপনাদেরকে আজকে ধারণা দেব। দেখেন, এই বিষয় কোনটা ভালো সেটা আপনার কাজের ওপর ডিপেন্ডস করে, প্লাস হচ্ছে আপনি নতুন নাকি পুরাতন সেটার ওপরও ডিপেন্ডস করে। যদি আপনি পুরাতন মানুষ হন বা পুরাতন লোক হন, যে আপনি সৌদি আরবে একবার করে আসছেন বা অন্য কোনো কান্ট্রির লোক যদি হন, সেটা কিন্তু আলাদা বিষয়। তারা সৌদি আরবে আছেন, সৌদি আরবে যারা অলরেডি করেছেন একবার বিদেশ, তারপর বাংলাদেশ চলে আসেন, এখন আপনি কোন বিষয় দিয়ে যাবেন। এখন এখানে কথা হচ্ছে, যদি আপনার সৌদি আরবে কোনো সুযোগ থাকে যে আপনি ওইখানে ফ্রি বিষাতে গেলে, বা ফ্রি কোনো বিষা নাই বাট আমি আপনাদেরকে ফ্রি বিষা হিসেবে ধরলাম, যে বিষা দিয়ে আপনি সৌদি আরবে গেলে আপনি বাইরে কাজ করতে পারবেন কফিলকে ফায়দা দিয়ে। সো এই অবস্থাতে আপনার যদি বাইরে কোনো কাজের সিস্টেম থাকে যে আপনি ওইখানে গেলে কাজ করতে পারবেন, কাজ লোক থাকে, সেক্ষেত্রে আপনার জন্য গৃহ সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আপনার জন্য বেস্ট হবে। কেন বললাম বেস্ট হবে? কারণ এই সকল বিষয়গুলোর আকামা রেট খুবই কম এবং বিষয়ের প্রাইসও খুবই কম, এই বিষয় দিয়ে আসতেও খরচ খুব কম লাগে। গেল এটা। আর যারা নতুন রয়েছেন, যারা একেবারে নতুন যাবেন, যদি আপনাদের কাজের কোনো স্কোপ না থাকে, ব্যবস্থা না থাকে ওই দেশে, তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে আমেল আদি বিষয় যাবেন। বাট এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি নোট করি, আপনারা এই এক মালিকানাতে কিন্তু আপনার আমেল আদি বিষয় আছে, যেটা আপনার ওই যে ছোট মহাশাশা, যাদের ছোট মহাশাশা রয়েছে তাদের কিন্তু আমেল আদির বিষয় তারাও কিন্তু দেয়। সো ছোট মহাশাশা আর ভিতরে যদি আপনারা আমেল আদিতে যান, যদি তারা আপনাদেরকে বাইরে ছেড়ে দেয়, ফায়দা দেওয়া লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন, যেহেতু সৌদি আরবের কাজের অবস্থা এখন এতটা ভালো না আগের মতো। তো আপনারা যারা একেবারে নতুন আছেন, যারা নতুন ঢুকবেন সৌদি আরবে, আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে আপনারা আমেলাদিতে তো যাবেনই, কিন্তু কোম্পানি বিষয়ে যাবেন। আমেলাদি বিষয়ের লোক কিন্তু আপনার মহাশাশা যেগুলো আছে এগুলো আছে বাইরে ছেড়ে দেয় অনেক সময়, আর কোম্পানিতে হলে তো আপনার কোনো ঝামেলা হবে না। আর আমেলাদিতে যাবেন নতুন যারা আছেন, কোম্পানিতে যাবেন, স্যালারি কম হলেও আকামার কোনো টেনশন থাকবে না, স্যালারিটা মাসে মাসে পেলে জাস্ট আপনার জন্য বেটার হবে। আর যদি আপনি ফ্রি ভিসার মতো হয়ে যান, কোম্পানি ছাড়া যদি যান, কোনো মহাশাশার ভিসা যদি আপনি যান, আর বাইরে যদি আপনি কাজ করেন, কন্ট্রাক্ট থাকে বা কথা থাকে, কফিলকে যদি ফায়দা দেওয়া লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন মানুষ হিসেবে আপনার জন্য ততটা ভালো হবে না। কারণ একটা আমেলাদি আকামার খরচ কিন্তু 10,000-এর উপরে চলে আসে। সো এক্ষেত্রে কিন্তু 10,000 রিয়াল উপরে আসলে কফিলকে ফায়দা দেওয়া, নিজে থাকা খাওয়া, অন্যান্য যাবতীয় খরচ মিলে আপনার তেমন একটা পচবে না। কারণ হচ্ছে বাইরে কাজের পরিস্থিতি এতটা ভালো না যে আপনি 5-7 হাজার রিয়াল প্রতি মাসে ইনকাম করতে পারবেন। সেরকম সুযোগ থাকলে আপনার জন্য আমেলাদি বিষাতে গেলেও বাইরে কাজ করলে এরকম ইনকাম করতে পারলে আপনার জন্য ভালো হবে আর কি, এছাড়া আপনার জন্য বিপদ। সো নতুন যারা আছেন, প্রথমত কোম্পানিতে যাবেন, আর অবশ্যই কোম্পানিটা সিরকা কিনা, মানে অরিজিনাল কোম্পানি কিনা নাকি ছোট মহাশাশা ঠিকাদার যেটা আমরা বলি, মহাশাশাতে কিছু বেশিরভাগ মহাশাশাগুলোতেই সমস্যা, বেশিরভাগ সৌদি আরবে প্রায় 80% মহাশাশা যে কোম্পানিগুলো রয়েছে, মহাশাশা রয়েছে, সেই মহাশাশাগুলোর বিষয়গুলোতেই সমস্যা। আর বেশিরভাগ বাংলাদেশি বাইরে কিন্তু ওই মহাশাশা বিষাতে পড়ার পরেই কিন্তু তাদের অবস্থা খারাপ হয়, কারণ মহাশাশাতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্যালারিটা নিয়ে আর কাজটা নিয়ে। স্যালারি ঠিক মতো দেয় না, 6 মাস 7 মাস আটকে ফেলে, আবার অনেক মহাশাশা তো বেতনই দেয় না, যার ফলে কি হয়, ওই লোকটা কিন্তু বাধ্য হয়ে আপনার অবৈধ হতে হয়। আর যখনই অবৈধ হয়ে যায়, দেয় হুরুপ দিয়ে দেয়, তখন ওই লোকটা কি অবশেষে যাই ইনকাম করতে পারে, করে পরবর্তীতে দেশে এসে বেকার থাকে। তো এই জন্যই বলছি আপনারা মহাশাশাতে যাবেন না, মহাশাশাতে বেশিরভাগ বিষয়গুলাই আপনার লোকগুলাই ঝামেলায় পড়ে বেতন এবং কাজটা নিয়ে। আর মহাশাশার একটা সমস্যা হচ্ছে আপনার মহাশাশার বিষয়ের যে লোকগুলো যায় বেশিরভাগগুলাই বিভিন্ন সাপ্লাইয়ের কাছে সেল করে দেওয়া হয়, মানে বিক্রি করে দেওয়া হয়, আর ওই সাপ্লায়াররা তখন আপনাদেরকে বিভিন্ন কোম্পানিতে কাজে লাগায়, তারা কিন্তু মোটা অঙ্কের ইনকাম করে নিবে আপনাকে, বুঝছেন হয়তো, যারা আপনার সাপ্লাই কোম্পানিতে আছেন তারা আপনারা জানেন যে সাপ্লাই কোম্পানির কত প্যারা।
তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারছেন যে কার জন্য কোন বিষয়টা পারফেক্ট হবে। আমি আবারও ছোট করে একটি নোট করছি, যারা আপনার দ্বারা পুরাতন রয়েছেন বা বাইরে গিয়ে কাজ করতে পারবেন, কাজের সুযোগ সুবিধা রয়েছে, তাদের জন্য গৃহ সংক্রান্ত বিষয়গুলোতে যাবেন, খরচ কম হবে, আকামা খরচ কম। আর যারা কোম্পানিতে যাবেন তাদের আকামা খরচ টেনশন করা লাগবে না, সবকিছু কোম্পানি বহন করবে। নতুন যারা আছেন তারা কোম্পানিতে যাওয়ার সব চেষ্টা করবেন, কোম্পানিতে গেলে ভালো হবে, কিন্তু একটা বিষয় নোট রাখবেন যাতে মোয়াশাশা না পড়ে, মোয়াশাশাতে গেলেই সমস্যা। তো এই ছিল আজকের কিছু কথা, সবাই ভালো থাকবেন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, হয়তো এই ভিডিওটা অনেক প্রবাসীদের চোখে পড়বে, তারা হয়তো ভিডিওটা দেখে হয়তো তাদের একটা আইডিয়া হয়ে যাবে, তাদের উপকার হবে। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।